আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে আমি 1 তারিখ একটা একটা প্রজেক্ট হাতে নিতেছি। এখান থেকে মোটামুটি একটা সাধারণ মেম্বার যাদের 1 থেকে 2টা ফোন আছে তারা 5 থেকে 6 হাজার টাকা ইনকাম করতে পারবে, এবং পেমেন্টটা আমি নিজে দিব। এখানে যে আপনারা কাজটা করবেন, কাজটা কী, কীভাবে কী করবেন, সব কিছু আমি আপনাদেরকে একটা ভিডিওতে বুঝাই দিব। তার আগে আমি এটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেই যে কাজটা আসলে আপনারা সবাই করতে পারবেন কি না। যদি আপনারা বেসিক্যালি চিন্তা করেন তাহলে কাজটা সবাই করতে পারবেন, তবে এইখানে সবচেয়ে বেশি বা প্লাস পয়েন্ট হচ্ছে তাদের যাদের 2টা ফোন আছে, মানে একটা বাড়তি ফোন আছে। কারণ হলো এখানে যে কাজটা আছে, এই কাজটা আপনার কোনো তেমন কোনো কাজ নাই। আপনি সচরাচর যেইভাবে কাজ করেন ঠিক সেইভাবে কাজটা করবেন। আপনি যদি একজন স্টুডেন্ট হন, যদি 3 থেকে 4 ঘন্টা আপনার পড়াশোনা করা লাগে, তাহলে আমি বলবো আপনার জন্য এই কাজটা বেস্ট, ঠিক আছে। যদি আপনি কোনো অ্যাডমিশনে থাকেন, দেখা গেছে আপনি 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা 9 ঘন্টা আপনার পড়াশোনা করা লাগে, এই কাজটা আপনার জন্য বেস্ট, ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনি কোনো অফিসে বা কোথাও চাকরি করেন, তাহলে এই কাজটা আপনার জন্য একটু কঠিন হয়ে যায়। দেখা গেছে যে করতে পারবেন না এমন কোনো কথা না, করতে পারবেন, আপনি সন্ধ্যার পর থেকে এটা করতে পারবেন। এখানে কাজটা হচ্ছে লাইভ করা। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ইমোর মতো যে লাইভ করে এরকম, বেসিক্যালি বলতে গেলে ওইরকম টাইপেরই লাইভটা, কিন্তু কাজটা ওরকম না। ধরেন এখানে যদি আপনি আপনার বেসিক্যালি এভাবে বুঝাই দেই যে আসলে এই কাজটা কী, ধরেন আপনার লাইভে গিয়ে হাইও বলা লাগবে না, হ্যালো বলা লাগবে না, ঠিক আছে। লাইভ চলতেছে, চলতে থাক, আপনার লাইভের দিকে তাকানোও লাগবে না। জাস্ট ওইটা শুধু অন করে রাইখা দেবেন আপনার সামনে, বা আপনার যার যে কেউ সামনে থাকলে বা আপনাকে থাকতে হবে এমন কোনো কথা না। কারণ হলো কি জানেন, যে এইখানে একটা রোবট আছে, এই রোবটে ডিটেক্ট করে যে আসলে এখানে সামনে কি কেউ আসে নাকি। দেখা গেছে 5-10 মিনিট যদি আপনি না থাকেন মোটামুটি সমস্যা হয় না, 15-20 মিনিট থাকলে রোবটে আপনাকে মানে ব্লক করে দেয়। এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আর কি, এখানে যে কেউ এই কাজটা করতে পারবে 10 বছরের উপর থেকে 50 বছরের নিচের সে যে কোনো শ্রেণীর মানুষ এখানে থাকলে হবে, আপনারই থাকতে হবে এমন কোনো কথা না। এখন এইটা যে কাজটা করবেন, এখানে কেমন ইনকাম হবে, ইনকামের বিষয়টা হচ্ছে 2টা সিস্টেম আমরা পেমেন্ট বাক করে নিছি। কারণ আমি জানি যে একটা সাধারণ মেম্বার যদি এখানে কাজ করতে যায় তাহলে সর্বপ্রথম চিন্তা করে যে আসলে পেমেন্টটা নিয়ে। আমি যদি আপনাদের জন্য একটা মান্থলি সিস্টেমটা করতাম তাহলে কি হইতো জানেন, দেখা গেছে 15 দিন বা 20 দিন কাজ করার পরে একটা অলসতা এসে পড়ে যে আসলে পেমেন্ট পাবো কি না পাবো এইটা নিয়ে। কিন্তু এখানে 2টা সিস্টেম বার করছি আমরা মানে পেমেন্ট দেওয়ার। একটা হচ্ছে 1 থেকে 15 তারিখের ভিতরে যে কাজগুলো কমপ্লিট করতে পারবেন আপনি এটার পেমেন্ট পাইবেন, প্লাস 15 তারিখ থেকে পরের 15 দিন পর্যন্ত যে আপনি কাজটা করবেন এটার পেমেন্ট পাবেন। এখন এই কাজটা করার একটাই রিজন হলো কি জানেন, যাতে আপনার ইনকাম যে করবেন, ঠিক আছে, এই কাজটা যে আপনি করবেন এটার প্রতি যাতে আপনার অলসতাটা না আসে। কারণ আমি আপনি অনলাইনে যতদিন যাবো আসছি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের টাকা ইনকাম করার জন্যই তো আমরা মূলত আসছি, কিন্তু টাকাটাই যদি ইনকাম না হয় তাহলে তো হলো না বিষয়টা। আর এখানে একটা কোশ্চেন হতে পারে যে মেয়েরা এটা করতে পারবি নাকি। হ্যাঁ, মেয়েরা করতে পারবে, তারা যদি চায় যে তারা ফেস দেখা ইয়া করবে করতে পারে, যদি তারা চায় যে মাস্ক পরে করবে তাও করতে পারবে, যদি তারা চায় বুরকা পরে মানে থাকবে ফেসটা আর কি ডাইকে রাখবে, মূলত এটাই করতে পারবে। এইখানে এখন আমি আপনার বলি যে লাইভ চালু করে আপনি মানে কী কী করবেন। দেখা গেছে যে আপনি পড়াশোনা করতেছেন, আপনি লাইভটা আপনার ডান পাশে বা বাম পাশে মোবাইলটা রেখে দিলেন, লাইভটা অন করে লাইভ লাইভের মতো কাউন্ট হইতেছে, আপনি আপনার পড়াশোনা করতেছেন, কয় ঘন্টা লাইভ হইতেছে জাস্ট খালি আপনি দেখ ওইখানে তাকাইলেন বা তাকাইলেন, ওইটা আপনার বিষয়, জাস্ট ওইটা তার মতো চলতে থাকবে, আপনার আপনার মতো চলতে থাকবেন। আপনি বসিয়া বসিয়া ভিডিও দেখতেছেন, ইউটিউব দেখতেছেন, সমস্যা নাই, ওইটা আপনার মানে আপনাকে দেখা যায় এরকম একটা জায়গায় এই লাইভটা ওপেন করে রাইখা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এমনকি আছে আপনি 1 থেকে 2 ঘন্টা ঘুমো দিতে পারবেন, বেশি ঘুমাইলে হয়তো কাস্টমার সার্ভিস রাইসা দেখা ফেলে যদি ঘুমাইতেছেন তাহলে সমস্যা আছে, ঠিক আছে। আমি এই কাজটা আপনাদেরকে আরও সহজ করে দিতে চাই, বুঝছেন। এই যে আপনার এটাকে অনেক জটিল মনে হইতে পারে আপনার, আসলে এটা ওরকম জটিল না, আমি আপনারা বেসিক্যালি ভাবে বুঝাই দেই। ধরেন আপনার 2টা 3টা ফোন আছে, ফোন থাকার পর আপনি কী করেন, 3টা 2টা ফোন এমনি বাড়িতে বাসায় রাইখা দেন বা অন্য কেউ কাজ করে, কিন্তু আপনি যদি 2টা স্ট্যান্ডের ভিতরে 2টা ফোনই করেন লাইভ অন করিয়া, তারপর আপনি যদি আপনি ইউটিউব দেখেন বা পড়াশোনা করেন, আমি তো বললামই যে যেই কাজই করেন, ধরেন শুয়ে শুয়ে আপনি গেমই খেলতেছেন বা শুয়ে শুয়ে আপনি ইউটিউব ভিডিও দেখতেছেন বা শুয়ে শুয়ে মুভি দেখতেছেন, জাস্ট ওই লাইভটা আপনার দিকে তাক করিয়ে আপনি যে কোনো কাজ করেন সমস্যা নেই, ওইখানে লাইভ কাউন্ট হইতেছে, বুঝতে পারছেন বিষয়টা এরকম। আর যদি আপনারা এখানে যদি কেউ যদি এখানে একটু অন্যরকম ফিল বোধ করেন, তাহলে আমি আপনাদের আরও একটা কথা বলে দিই যে দেখেন আমাদের যে দেশের যে পরিস্থিতিটা, এইখানে যদি আপনি সচরাচর একটা জবের জন্য যান, আপনি ইন্টার পাস করছেন না অনার্স পাস করছেন তারা দেখবে না, চাকরিতে যাবেন আপনার বেতন কত হবে, 8 থেকে 10 হাজার টাকা সর্বোচ্চ, এর থেকে বেশি বেতন আপনার হবে না। কারণ কি, আপনার অভিজ্ঞতা নাই প্লাস কোনো কিছু নাই।
আর 8-10 হাজার টাকা বেতন দিয়ে আপনি নিজেই চলবেন কি ফ্যামিলি দিবেন কি? যদি আপনি চেষ্টা করেন যে এখন অনলাইন থেকে কিছু করার, আপনি এখান থেকে করতে পারবেন। যখন আপনি জবে যাবেন, জব তো মাস্ট করতে হবে আপনার, আপনি এগুলো দিয়ে তো আর জীবন চলবে না। জব কিন্তু করতে হবে 2 দিন আগে 2 দিন পরে, পড়াশোনা করেন বা না করেন, হেয়ালি করে কাটান বা অনলাইনে কাটান, এই একটা সময় কিন্তু আপনি এইখানে যে ইনকাম হয় এগুলো ইনকাম কিন্তু আপনার যে জীবন চলবে না। আপনাকে পারমানেন্টলি কিছু টাকা লাগবে, যখন আপনি জব করবেন 8 হাজার টাকা বা 10 হাজার টাকা বেতনে কিন্তু কিছু হবে না। কিন্তু এখন থেকে যদি আপনি এমন কোনো সোর্স খুঁজা বা ই করে রেখে দেন, দেখা গেছে ধরেন আমাদের ট্রেডিং গ্রুপ আছে, প্লাস আমি নিজস্ব মানে ট্রেড করি যাই। এখন আমি যদি একটা জবে জয়েন করি, আমি জবে 8 ঘন্টা ডিউটি করবো, ডিউটি করার পর আয়সা করবো, আসার পর আমার এক্সট্রা একটা ইনকামের সিস্টেম আছে। আপনি সারাদিন এয়ারডবে জয়েন করবেন এরকম কোনো না, এছাড়াও আপনি অনেক ভালো কিছু করতে পারবেন যদি আপনি এখন সময়টা কাজে লাগান। বুঝতে পারছেন বিষয়টা? যে তখন যদি আপনার এই চাকরি থেকে যদি 10 হাজার টাকা আসে, প্লাস এখান থেকে যদি আপনার 5 থেকে 6 হাজার টাকা আইসা পড়ে, তাহলে কিন্তু অ্যাভারেজে কিন্তু আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট আইসা পড়তেছে। আমি এই সিস্টেমটা আপনাদেরকে বললাম যে যারা স্টুডেন্ট আছেন বা যারা এখানে মানে বসে থাকেন আর কি, পড়াশোনা করেন, এটা তাদের জন্য বেস্ট। আপনি এটা এরকমভাবে নেবেন যে আপনি সারাদিন একটা রুটিন করবেন, আপনি যদি পারেন সকালে দিনে 6 ঘন্টা লাইভ করবেন, রাত্রে 6 ঘন্টা লাইভ করবেন, 12 ঘন্টা এনাফ, আপনার মান্থলি 6 হাজার টাকা ইনকাম আসবে মিনিমাম এই একটা সেক্টর থেকে। তারপরে আপনার এয়ারড্রপ তো আমাদের আছেই, ঠিক আছে না? আর আরেকটা বিষয় এখানে কি, যাতে 2টা ফোন আছে তারা 12টা টেকনিক করতে পারবেন সেম সময়ে। এখানে আপনি রুটিন এমনভাবে বাক করবেন, ধরেন আপনি সকাল নয়টায় ঘুম থেকে উঠেন, ঘুম থেকে ওঠার পর আপনি 9টা থেকে 12টা পর্যন্ত একটা লাইভ করবেন, তারপরে 12টা থেকে কিছু খাওয়া দাওয়া করলেন, ঠিক আছে, খাওয়া দাওয়া করার পর ঘুম দিলেন বা যাই কিছু করেন, মানে আপনার যে সময়টুকু আছে আপনি এমনভাবে রুটিন করে নেবেন। মনে করবেন যে আপনি একটা চাকরিতে ঢুকছেন, এখানে আপনার 8 থেকে 10 ঘন্টা ডিউটি করা লাগবে। ডিউটিটা কি, হয়তো ইউটিউবে ভিডিও দেখা, প্লাস ইউটিউবে আপনি মুভি দেখলেন, ই দেখলেন, মানে বৈশা বৈশা ইনকাম। ধরেন আপনি এই স্ট্যান্ডে মোবাইলটা রাইখা আপনি এয়ারডবে জয়েন করতেছেন, আমিও তো যদি কাজ করি, আমি যেহেতু শুরু করে দেবো ইনশাল্লাহ, আমার সব কিছু সেট করা আছে। আমি ইউটিউব দেখা গতকালকে একটা স্ট্যান্ড মেক করছি ওই স্ট্যান্ডে ফোন রাখার জন্য, তারপরে ওইটা রাইখা আমি এয়ারডব জয়েন করলেন, আমরা সবাই অ্যাক্টিভ থাকলাম, ওইটা আমাদের একটা পারমানেন্টলি ইনকাম আসতেছে, মানে মান্থলি এয়ারডব ইনকাম হোক বা না হোক ওইখান থেকে কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা ইনকাম আসতেছে, ঠিক আছে। এই যে 6 হাজার বা 12 হাজার টাকার কথা বললাম, এখানে কিন্তু আগ্রহ প্রকাশ করবে সকলেই বা অনেক মেম্বার, কিন্তু আসলে কিন্তু সকলে এখান থেকে কাজটা শেষ করতে পারবে না, কারণ 6 বছর যাবৎ অনলাইনে আছি, মোটামুটি অনেক কিছু জানি। এখানে কিন্তু সকলে আগ্রহ প্রকাশ করবে কিন্তু শেষ করতে পারবে না, যাদের ভিতরে ইচ্ছা শক্তি আছে তারা এটা পারবে। আমি কিন্তু আগেও বলছি যে আমার 100-200 মেম্বারের আমার দরকার নেই, ভালো করে কাজ করবে এমন 20 থেকে 30 জন কি 50 জন মেম্বার আমার এনাফ, কারণ এদেরকে যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমার হবে। কথার কথা আপনাকে বেশি একটা ধারণা দিয়ে, ধরেন আমার ফার্স্টে 20 জন আমরা শুরু করলাম এই কাজটা, 15 দিন কিন্তু বেশি সময় না, 2 সপ্তাহ, 2 সপ্তাহ কিন্তু দেখতে দেখতে জায়গা, 2 সপ্তাহ যদি কাজটা কমপ্লিট করেন তাহলে আপনি পেমেন্টটা পাই যেতেছেন, আর পেমেন্ট পাওয়ার পরে তো আপনার আগ্রহ প্রকাশ হবেই। আপনি কী করবেন, কাজটা শুরু করলেন, ধরেন আমরা 20-25 জনে শুরু করলাম কাজটা, শুরু করার পর আপনি তো এখান থেকে ইনকাম করবেন। এখন কিন্তু 4,000 টাকা বা 5,000 টাকার মধ্যে কিন্তু মিড লেভেলের মোটামুটি ভালো পরিমাণ মোবাইল ফোন পাওয়া যায়। সে যদি 1 মাস কষ্ট করলো বা 2 মাস কষ্ট করলো, 2 মাস কষ্ট করে 2টা ফোন কিনলো, ইনকাম কত হইলো, 6-12 হাজার টাকা হইলো। যদি 3টা ফোন কিনলো কত হাজার, 18 হাজার টাকা হইলো। 3টা ফোন কিন্তু সেম সময় সেম রুটিন সেম সময় জাস্ট আসলে 3টা ফোন 3 দিকে থাকবে। আর এমবির বিষয়টা, এখানে এমবি দিয়ে যদি আপনি করেন তাহলে আপনার মোটামুটি ধরেন মাস শেষে 500 থেকে 700 টাকার এমবি লাগবে আপনি ধরে নেন। আর যদি আপনি এখান থেকে অন্য কাজ করেন, ওয়াইফাই যদি থাকে আপনার, তাহলে তো আপনি কি বললাম পুরাই চমলক্ষ আর কি। বলতে গেলে এটা হলো যে সিস্টেমেটা আমি আর কি নিয়ে আসছি, এখান থেকে আপনারা যদি কেউ চাই ভালো করে ইনকাম করতে পারবে, ইনকামের রাস্তা আমি তারে দেখাইব, ঠিক আছে, তারে কতটুকু নিয়ে যাওয়া লাগে আমি তারে নিয়ে যাইব ইনশাল্লাহ, যদি সে ঠিকমতো থাকে। আমি তো বলছি এখানে কোনো কাজ নাই, কোনো কিছু নাই, আপনি যদি পড়াশোনা করেন আপনার দ্বারা পসিবল, আপনি যদি খেলাধুলাও করেন, ঠিক আছে, ফোনটা রাইখা খেললেন, ফ্রি ফায়ার খেললেন, পাবজি খেললেন, যারা তারাও করলেন, এমন কি আছে যে নাম একটা মুভি দেখলেন, মুভি দেখলে কিন্তু সময় অতিরিক্ত চলে যায়, একটা মুভি দেখতেছেন শুয়া শুয়া এই সময় স্ট্যান্ডে দাঁড় করায় রাখলেন, মুভি দেখলেন আপনার ঘন্টা কাউন্ট হয়ে গেল। বুঝতেই তো পারছেন বিষয়টা হচ্ছে এরকম, এখানে কাজ বলতে কোনো কিছু নেই, জাস্ট করে লাইভটা অন করে রাখবেন। এখানে আপনার হাইও বলা লাগবে না, হ্যালো বলা লাগবে না, এখানে কে আপনার লাইভ কেউ দেখতেও আসবে না, বুঝছেন? বিষয় হচ্ছে এটা, যদি আমরা এখানে থাকতে পারি তাহলে মোটামুটি ভালো কিছু করতে পারবো, আপনি থাকেন বা না থাকেন আমার কিন্তু কোনো লস নাই। সত্যি কথা বলতে কি, আপনি যদি এখানে লাইভ করেন আমার লাভ নেই, আপনি যদি লাইভ না করেন আমার লাভ নেই, কারণ আমি যে 3টা ফোন দিয়ে লাইভ করবো, আমি মান্থলি টার্গেট নিয়েছি যে 15,000 টাকা ইনকাম করবো, আমার এই সিঙ্গেল লাইফে 15,000 টাকা অনেক, ঠিক আছে, অনেক অনেক। এরপরে তো এয়ারড্রপ আছে, এরপরে আবার আমাদের ট্রেড প্রজেক্ট আছে, মানে
কথা কি জানেন, সময়টার মূলত কাজে লাগানো লাগবে এটাই। যদি আমি তো আপনাকে বলছি, যার ইচ্ছা শক্তি আছে প্লাস ধৈর্য আছে, এখানে ধৈর্য আর স্টেমিন, কাজ কীভাবে করবেন সব দেখাই দিব। আর অনেকে আছে, তিন চারটা ফোন আছে, যে আমার গ্রুপে দুইজন দুইজন আমার বলছে, একজনের তিনটা ফোন আছে, একজনের পাঁচটা ফোন আছে। ও আমার শুরু থেকে আমার চ্যানেলে আছে, ঠিক আছে, ইমরান ভাই। সে মোটামুটি ভালো পরিমাণ তার ইচ্ছা আছে এটা দিয়ে করার, কারণ তারা জানে যে আসলে মূলত অনলাইন থেকে ইনকাম করার কী বিষয়টা। এইরকম যে আপনি যদি এখানে আইলসামি করেন তাহলে আপনি সব করতে পারবেন, যদি এখান থেকে চান ভালো কিছু করবার করতে পারবেন, ঠিক আছে। আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো না কীভাবে কী করবো, আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটুকু ভিডিওতে বললাম। প্লাস আমি এখন যে গ্রুপটা খুলবো, গ্রুপের ভিতরে আমি সবাইকে একসাথে করবো, একসাথে করার পর আমি আপনাদেরকে একটা লাইভ মানে লাইভ মিটিং অ্যারেঞ্জ করবো। এইখান থেকে আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা করতে পারবেন যে এইটা নিয়ে, ঠিক আছে। আর এক তারিখের ভিতরে আমরা কাজটা শুরু করে দেব, আমাদের যত ধরনের কাজ আছে, ঠিক আছে। এক তারিখ থেকে আর কি সব কিছু নিয়ে গ্রুপ গ্রুপ কমপ্লিট করে ফেলবো। যদি এখানে দশজন হয় সমস্যা নাই, তো আমার কি দশজন হইলে এক একজনে যদি পাঁচটা করে আইডি লাইক করতে পারে, দশজনে পঞ্চাশটা আইডি, প্লাস আমার নিজস্ব মেম্বার আছে, আমার বাড়িতে আছে, আমার ফ্রেন্ড সার্কেলরা আছে যারা এডমিশনে আছে, ওরা 8 থেকে 10 ঘন্টা সময় পড়াশোনা করে, এই সময়টা তারা কাজে লাগাইলো, বুঝছেন। যদি আপনার দুইটা মোবাইল থাকে সমস্যা নাই, আমার ফার্স্ট হইতে একটু কষ্ট হবে। ফার্স্টে আমার কেমন কষ্ট হবে আমি তাদেরকে বলি, যে মেম্বারগুলো একটু ম্যানেজ করা কষ্ট হবে। যদি যারা 15 দিন পর টাকা পাবে তখন কিন্তু আর কষ্টটা থাকবে না, তখন তারা চাইবে কি যে আমি দুইটা ফোন কিনে নিই। দুইটা যখন ফোন কিনে ফেলবে তখন আরও না ইনকাম বেশি হইতেছে বৈশা বৈশা, প্লাস সে ইউটিউব ভিডিও দেখবে, তারপরে আপনার সে এইটা ফেসবুকে ভিডিও দেখবে, গেমিং খেলবে, ইয়ার ড্রপ করলে করতে পারে। সিস্টেমটা হচ্ছে এরকম রে ভাই, এখানে কোনো কাজ নাই, জাস্টই করে রাখবেন। আর এখানে আপনার যদি ওই ফোনটা চার্জ দিবেন, পাওয়ার ব্যাঙ্ক থাকে, প্লাস আপনি ফোনটা চার্জে রেখে দিবেন। এখানে একটা বিষয় কী আছে, যে ডাটা চালু না করিয়া ওয়াইফাই দিয়ে ট্রাই করবেন। দেখা গেছে যে আপনি যেই ফোনটা হাতে নেবেন, যেই ফোনটা ইয়ার অফ করবেন, যদি আপনার দুইটা ফোন থাকে এইটার ফোন থেকে হটস্পট দিবেন, তাহলে কী হবে আপনার ফোনটার উপর লোড কম পড়বে, ডাটা দিয়ে লোড একটু বেশি পড়ে। ওইগুলো আমরা সব ধাপে ধাপে বইলা দিব। এই ভিডিওটা আপনাদের দেওয়ার মেন রিজনটাই হচ্ছে মূলত এই, যে আপনাদেরকে একটু বুঝাই দিলাম যে আসলে জিনিসটা কী। এখানে যারা মেয়েরা আছেন, যারা করতে চাইতেছেন, তারা মাস্ক পরে নিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। মাস্ক পরে যদি বলেন যে আপনার আমার আপনার ফেস দেখে যে সমস্যা হয়, মাস্ক পরে নেবেন, তেমন কোনো ঝামেলা নাই, তো বললাম। এখানে হচ্ছে আপনার ইচ্ছা শক্তিটাই মেন। ইনকাম কত করতে পারবেন আমার সাথে থাকি এটা ফ্যাক্ট না, আমি আপনাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে যাইব বললে বিশ্বাস করতে পারবেন না। কারণ যাদের ওয়াইফাই সুবিধা আছে তাদের MB দিয়ে যদি না পোষে তো আপনার ওয়াইফাই নিয়ে নেবেন, বুঝতেই তো পারছেন। আর দেখা গেছে যে আমরা 20 জনে যদি হই আমার তো লস নাই, কারণ আজকে 20 জনে যদি 20টা মোবাইল দিয়ে লাইভ করেন, এক মাস পরে 40টা মোবাইল হয়ে যাবে, আমি তাদেরকে কিনতে বলবো মোবাইল। কারণ ইনকাম হচ্ছে মোবাইল, আপনি সমস্যা কী, দেখা গেছে 6,000 টাকা ইনকাম হলেন এক মাসে একটা ফোন দিয়া, 5,000 টাকা থেকে মোবাইল কিনলেন, পরের মাস ইনকাম হবে কত, 12,000। 12,000 টাকা যদি আপনার ইনকাম হয়, আপনার কি এই সিঙ্গেল লাইফে আরও কিছু লাগে, তাও পারমানেন্টলি এটা হতেই থাকবে, 3.5 বছর যাবত একজন করতেছে এটা, বুঝতে পারছেন। আমার মেন রিজনটা কি আপনাদের দেওয়ার কারণটা হলো, আমরা একটা সময় এজেন্সিটা কিনবো, মূলত এইটাই। যে যে এজেন্সি, একটা এজেন্সি কিনলে প্রায় অনেকগুলো টাকার দরকার হয়, এই এজেন্সিটা যদি আমরা কিনতে পারি তাহলে মনে করেন যে তারপর আমরাই রাজত্ব করবো আর কি, আমরাই রাজার রাজ্যে এসে করবো। এই এজেন্সিটা কেনার জন্য একলা পসিবল না, আপনাদের সকলেরই পসিবল, সকলে যদি করি তাহলে আমরা নিজস্ব এজেন্সিটা কিনতে পারবো। এখান থেকে আপনার এগুলো অফ হওয়ার কোনো চান্স নাই, কারণ এখান থেকে যে আমাদেরকে দিয়ে লাইভ করাইবে তারও প্রফিট, প্লাস আমাদেরও প্রফিট, কারণ সে কোম্পানি থেকে বোনাস দিবে। আর এখানে প্রচুর পরিমাণ ইনকামের ওয়ে আছে, সিস্টেম আছে, যদি আপনি থাকেন। আর এই জিনিসটা করার একটা মেন রিজনটা হচ্ছে কি জানেন, আপনি স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, এখন যদি সময়টার কাজে লাগান, এখান থেকে যদি ভালো পরিমাণ একটা ইনকাম করে নিতে পারেন এখন, তারপর দেখবেন আপনি যখন এডমিশনে যাবেন, আপনার তো চাকরি করতেই হবে, চাকরি ছাড়া তো আপনার অপশন নাই। কারণ আমাদের দেশে সরকারি চাকরির বিপরীতে কোনো চাকরি এখন পর্যন্ত, সরকারি চাকরির বিপরীতে এখন পর্যন্ত কোনো চাকরি আমাদের দেশে হয় নাই। ধরেন আপনি একটা ভালো কোম্পানিতে চাকরি করেন, বিয়া তো করবেন নাকি, বিয়া করার সময় যদি করে ছেলে কী বলে চাকরি করে, ভালো লাগে না, সরকারি চাকরি করেন সেই। এখন সরকারি চাকরি যে আপনাদের সরকারি চাকরি চেষ্টাটা করতে হবে, দেখা গেছে আমাদের বা আমাদের মধ্যবিত্তদের সমস্যাটা কী জানেন, আমরা চেষ্টাটা করতে পারি না। কী জন্য করতে পারি না, আমাদের ফ্যামিলির চাপা হিসাবে আমাদের অল্প বয়সে ইন্টারমিডিয়েট পাস করা একটা ছেলে বা অনার্সে আসা একটা ছেলে কী পরিমাণ কমফোর্টেবল ফিল করে সে পড়াশোনা বা জব প্রিপারেশন, এটা আমাদের সে ভালো কেউ জানে না। কারণ আমরা নিজের চোখে দেখছি আমাদের আশেপাশে কী পরিমাণ মানুষ আছে যারা বেকার, বেকারত্ব মানে চাকরির জন্য চেষ্টা করতেছে, এদের আউট স্ট্যান্ডিং কোনোই নাই, ইনকাম আসবে। ধরেন আপনি তাদের মতো না হয় যেটা ব্যতিক্রম হইতে চান, সমস্যা নেই, তো ধরেন আপনি পড়াশোনা করতেছেন, প্লাস প্রত্যেক মাসে 10,000 টাকা আসতেছে আপনার, এটা কি খারাপ? এটা খারাপ না, আমি মনে করবো এটা আপনার জন্য একটা হিউজ প্লাস পয়েন্ট। নিজে পড়াশোনা নিজে চালাই যেতেছেন, প্লাস আপনার ফ্যামিলি থেকে নেওয়া লাগতেছে না, ফ্যামিলি আপনাকে জিজ্ঞাসা করতেছেন, তার মানে কি আপনি ফ্যামিলি দেখবেন একটা আদর্শ ছিল হয়ে গেছেন, এটাই তো চান আপনারা নাকি? আর আপনারা আমার ভিডিওর এটা দেখতেছেন বা কী জন্য, আপনি মধ্যবিত্ত অনলাইন ইনকাম করবেন এই জন্যই তো। এই সিস্টেমটাই হচ্ছে আপনার কাজে লাগাতে হবে, বুঝছেন। আর ইয়ারডপ হচ্ছে মেইন, ইয়ারডপ আমি আপনাদের কী জন্য করতে বলি, কারণ একটা ইয়ারডপ যদি আপনার কপালে লাগিয়ে পড়ে ঠিকমতো, যদি একটা ইয়ারডপ থেকে কূপ লাগিয়ে পড়ে, তাহলে মনে করেন যে 50,000 60,000 1,00,000 টাকা ব্যাপার না,
বুঝছেন, কারণ আমি নিজের চোখে দেখছি। আর এয়ারড্রপ সেক্টরটা এখন এমন হয়ে গেছে, আপনি এখান থেকে মানে নির্দিষ্ট পরিমাণ কি ইনকাম করবেন ওইটা আপনি সিউরিটি জানতে পারবেন না। কী জন্য জানতে পারবেন না? কারণ এখন অনেক হিউজ পরিমাণ মানুষ হয়ে গেছে এখানে। এখানে আমার কথা বিশ্বাস করেন বা না করেন, যদি এইরকম সিস্টেম চলতে থাকে তাহলে কিছুদিন পর দেখবেন যে অনেক ইউটিউবারদের মেম্বার একদম কমে যাবে, কারণ ইনকাম হয় না, আপনি আমি থাকবো কী জন্য? ঠিক আছে, এই জন্য বলবো যারা যারা করতে চান কাজটা, শুধু করতে চান না যারা করবেন, ঠিক আছে, আমি এমন মেম্বারগুলোই সিলেক্ট করবো, তাও কি আমি ফার্স্টে রিস্ক নেবো না রে ভাই? কারণ আমি একজনের কথা দিছি, আমি যদি ওই কাজটা পূরণ না করতে পারি তাহলে মনে করেন যে আমার নিজের গায়ে বাজবে যে আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এই জন্যই যে আমি 15 দিন আপনাদেরকে মোটামুটিভাবে গাইড করব, যারা কাজ করতে চান এমনকি টাকাটা ক্লিয়ার করবো। যখন আপনি টাকাটা হাতে পাবেন তারপরের 15 তারিখ আমি আপনাদেরকে ফুললি কাজে নিয়ে নিব। প্রথম 15 তারিখ আমি আপনাদেরকে কাজ অল্প কাজ দিব। দেখা গেছে যে 2,000-3,000 টাকা টার্গেট দিলাম, 3টা আইডি টার্গেট দিলাম এই 15 দিনে, ঠিক আছে, 3টা আইডি টার্গেট আপনি কমপ্লিট করবেন তাহলেই হবে, ঠিক আছে। যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন তাহলে তো মনে করেন আপনি মোটামুটি ওই চলে যেতে পারবেন আপনার এমের দিকে, এটুকুই ভাই, ঠিক আছে। আর এখানে কাজটা নিয়ে আমি কী বলবো, যে ওই যখন আমি আপনাদেরকে অ্যাপসটা শেয়ার করবো ওইখানে আমি সব কিছু বিস্তারিত বলে দিব যে কীভাবে কী করতে হইব। এখানে আপনার এক একটা আইডিতে 40 ঘন্টা কমপ্লিট করতে হবে, মিনিমাম 10 দিন ডে মানে লাইভ করতে হবে, ম্যাক্সিমাম 1 মাস। এর ভিতরে আপনি এনি টাইম 40 ঘন্টা কমপ্লিট করলেই হবে, আর কোনো টার্গেট নাই। তবে 40 ঘন্টা চাইলে আপনি 2 দিনে কমপ্লিট করে ফেলতে পারবেন, পরে 10 দিনে 1 ঘন্টা 1 ঘন্টা করে লাইভ কাউন্ট করবেন, মানে লাইভ করবেন, 1 ঘন্টা একটানা লাইভ করলে 1 ডে কাউন্ট হয় আর কি, ঠিক আছে। আপনি যদি 5 মিনিট লাইভও করেন সমস্যা নয়, 5 মিনিটই আপনার অ্যাড হবে। আপনি যদি 10 মিনিট লাইভ করেন 10 মিনিটই অ্যাড হবে, বুঝতেই তো পারছেন। কিন্তু আপনার ডে কাউন্ট করার জন্য হলেও 1 ঘন্টা টানা লাইভ করতে হবে। এই জিনিসটা একদম সিম্পল, ঠিক আছে, এটাকে আপনার ওইরকম কোনো পজিশনে নেওয়া লাগবে না। জাস্ট আপনি যে সময়টুকু মানে ইউজ করেন ওই সময়টুকু আপনাকে জাস্ট একটু কাজে লাগাতে হবে টেকনিকে। এই টেকনিকটাই আপনার হচ্ছে মেইন। দেখেন আমি আমার রুমটা কীভাবে সাজাইছি, আমি এমনিতে রুটিনে কাজ করি। এখন আমি সকাল আর কি 6টার সময় ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর আমি একটু পড়াশোনা করি, নামাজ টামাজ পড়ে পড়াশোনা করি। পড়াশোনা করার পর আপনার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর ওই যে এয়ারড্রপে আসি, ঠিক আছে, আপনাদের সাথে এয়ারড্রপ শেয়ার দিই, কথাবার্তা বা আড্ডা দিই। দেওয়ার পর জোহরের আজানের নামাজটা পড়ি, নামাজটা করার পর আপনারই করি, এই তো। যদি ঘুম দেয় মাঝে মধ্যে ঘুম দেয়, আর না হলে ফোনটা চার্জ দিই একটু, চার্জ দেওয়ার পর বিকালে এই সময়টুকু যে আমি এইভাবে মেনটেন করি। মেনটেন করার পর এই সময়টুকুরে আমি এখন ভালোভাবে মেনটেন করবো, ওই 2-3টা ফোনে লাইফ নিব। লাইভ নেওয়ার পর ধরেন আমি ভালো লাগতেছে ইউটিউব ভিডিও দেখতেছি, এয়ারড্রপ জয়েন দিতেছি, আমার তো ওইখান থেকে ইনকাম আসতে আছে, আমার কি তখন প্যারা থাকবে? প্যারা থাকবে না, কথা আছে না। যদি আপনার ঘরে যদি মনে করেন মোটামুটি ভালো অনেক লম্বা একটা দাও থাকে, ঠিক আছে, মারামারির সময় কিন্তু আপনি একটু বেশি লাভ হবেন, কারণ সমস্যা হলে আপনি ডিরেক্টলি বের করে নিয়ে এসে করতে পারবেন। আপনার কনফিডেন্স আছে ঠিক এরকমভাবে, যে আপনার ইনকাম যদি কনফিডেন্স থাকে যে আমার মাস শেষ 6,000 বা 8,000 টাকা কনফার্ম আসতেছে, তাহলে আপনার সমস্যা কী? এয়ারড্রপ করেন, নিশ্চিন্তে এয়ারড্রপ করতেছেন, কোনো প্যারা নাই, লাইফে শুধু ই আছে, বুঝতে তো পারছেন। আর এখানে আপনি যদি 2-3 মাস ভালো করে থাকতে পারেন তাহলে তো আপনি ফোন 2টা কিনে নেবেন। পরে হয়তো ফার্স্টের মাসে আপনার একটু কষ্ট হইবে, একটু কষ্ট তো সমস্যা নাই, কারণ মানুষ তো অনেক কষ্ট করে জীবন পার করতেছে, আপনি একটু কষ্ট করে করতে পারবেন না, এটুকুই, ঠিক আছে। বলার যদি যারা থাকতে চান আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, ওই গ্রুপে সবাই জয়েন হবেন, ওইখান থেকে একটা লাইভ স্ট্রিম করব। লাইভ স্ট্রিম করার পর আমি আপনাদেরকে আলাদা করে ওইখান থেকে মেম্বার বাছাই করব, কারণ আমি তো কইছি, আমি তো আগে বলছি যে আমার 100-200 মেম্বার দরকার নাই, ঠিক আছে, আমার 50টা মেম্বার দরকার নাই। কাজ করার মতো মন মানসিকতা আছে এবং কাজ করবে এরকম আমার 20 জন কি 15 জন মেম্বার ইয়ানাফ, আমি এদেরকে দিয়েই আমি টিম বড় করবো, কারণ এদেরও একটা বেস্ট ফ্রেন্ড আছে যারা ইনকাম করতে চাইতেছে, সে এরকমভাবে বলবে, সেই তো লুকানবে, আমার কেন এখানে বাড়াবাড়ি করা লাগবে? আপনাদেরকে কি বইলা বলে আমি করবো? আপনি যদি মনে করেন যে আমি পানি পড়ে গেছি, আপনি ভুল ভাবতেছেন, এখানে আপনি কাজ করলেও আমার সমস্যা না, কাজ আপনি না করলেও আমার সমস্যা না, কারণ আমারটুকু আমি ইনকাম করেই নিব। আমার 3টা ফোন আছে, 3টা ফোনে আমি লাইভ করবো, 3-6 মাসে 18,000 টাকা টার্গেট আছে, 18,000 টাকা প্লাস আমার ট্রেড প্রজেক্ট আছে, এরপরে এয়ারড্রপ আছে, ঠিক আছে, আমার তো সমস্যা নাই। আমার আপনার রেফারেলের জন্য আপনার সাথে আমার কী জন্য তেল দেওয়া লাগবে প্লাস এই জন্য ই করা লাগবে? আপনার যদি সমস্যা থাকে তাহলে আপনি আমার কাছে আসবেন, আমি যতটুকু হেল্প করা হেল্প করবো, ঠিক আছে, এইটুকুই হলো আমার আমার কথা, ঠিক আছে। আর কমিউনিটি, কমিউনিটি ইনশাল্লাহ যদি লাইকে থাকতে পারি, কমিউনিটি যে কোথায় নিবো এটা তো আপনারা খালি চাই চাই দেখবেন, আপনারা যদি খালি সাথে থাকেন, ঠিক আছে, আল্লাহকে যত দূর যাইতে দেয় যাইতে থাকবো। আর আপনারা এখানে সবচেয়ে বড় কথা কি, আমি যে প্ল্যানটা বললাম এখানে আপনার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, পড়াশোনা করতেছেন লাইভ করতেছেন, আপনার এয়ারড্রপ পরীক্ষা যদি আপনার থাকে তাহলে তো মনে করেন যে আপনার আলহামদুলিল্লাহ সময় আরও ভালো। জাস্ট আপনি 40 ঘন্টা কমপ্লিট করলে কতক্ষণ লাগবে? ধরেন আপনি এখানে 12 ঘন্টা টাইম নিলেন, আপনি 6 ঘন্টা সময় দিনে লাইভ করবেন, 6 ঘন্টা সময় রাতে লাইভ করবেন। আমি আপনি রাত 9টার সময় ঘুমাই, আমি তো রাত ঘুমাই 11টা-12টার সময়, আপনি যদি 11টা-12টার সময় ঘুমান 6টা থেকে 12টা পর্যন্ত তো 6 ঘন্টা হয়ে যায়, ঠিক আছে। আর সকাল 9টা থেকে যদি আপনি 12টা বা 1টা-2টা পর্যন্ত যদি আপনি একটা নির্দিষ্ট সময় দেন তাহলে তো ভালোই কথা আছে না। যদি আপনার ইনকাম কনফার্ম থাকে মোটামুটি,
তাহলে আপনি ভিডিও দেখলে কি ফেসবুকে, আর আপনি মুভি দেখলে কি, বা আপনি ওই আর্তুগোল বা ধীরে সুতলা আর্তুগোল বলেন বা গেম খেললে ওটাই তখন হচ্ছে মেইন, বুঝতে পারছেন সিস্টেমটা। আর যদি সময় হয় এয়ার অফ করবেন, শেষ ইনকাম আপনার কী জন্য হবেন আপনারা বলেন, জাস্ট আপনাকে প্রসেসটা ফলো করতে হবে, ঠিক আছে। ইনকাম হয় কি না হয় ওইটা তো মনে করেন যে আল্লাহ দেখে নেবে, আপনি শুধু প্রসেসটা ফলো করবেন, ঠিক আছে। আর আমি যে প্ল্যানটা করছি এই প্ল্যানে যদি আপনারা থাকতে চান অবশ্যই গ্রুপে জয়েন হবেন। প্লাস আমি তো বলছি যে কাজ করবেন, আমি কিন্তু বারবার একটা কথাই বলি, যারা কাজ করবে এদের নিয়ে আমি কোন পর্যন্ত যাবো এরা দেখবো, ঠিক আছে। আমি এক একজনের দুই থেকে তিনটা মোবাইল কেনার এই সিস্টেমও দেখাই দিব, যে দুই তিন মাস কাজ করার পর তখন মনে করেন যে এক একজনের ইনকাম হবে, তখন কি আমার 45 জন মেম্বার লাগবে? মেম্বার লাগবে না, 15 জন হলেই তো আমার 45টা হয়ে যেতেছে, জাস্ট আমার এক দুই মাস কষ্ট হবে না। যখন আমার 100 বা 200 মেম্বার হয়ে যাবে তখন আমরা নিজস্ব এজেন্সি নিই, এজেন্সি কিনা নিবো ভাই, ঠিক আছে। নিজস্ব এজেন্সি কিনা মানে কি জানেন, নিজস্ব কোম্পানি চাকরি করাম, কোনো কারো উপর দাঁড়া লাগবো না টাকার জন্য, বুঝতে পারছেন। ভিডিওটা অনেক লং হয়েছে, প্রায় 22 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, তবে যারা সত্যি অনলাইন থেকে কিছু করতে চান বা করবেন একমাত্র তারাই আমার রেসপন্স দিবেন। এখান থেকে আপনি অর্ধেক কাজ করে যদি মানে চলে যান তখন কিন্তু দেখা গেছে যে আপনারও ক্ষতি আমারও ক্ষতি, ঠিক আছে। অর্ধেক কাজ আপনি করবেন কী করবেন ওইটা আপনার ব্যাপার, আমি তো পেমেন্টই আপনারে আমি ক্লিয়ার করে দিলাম যে আপনি 1 থেকে 15 তারিখের ভিতরে যে কাজটি করবেন দুইটা আইডি লাইভ কমপ্লিট করতে পারবেন, দুইটা আইডি টাকাই পাবেন আপনি, এমন সুযোগ আমার মনে হয় না যে আপনারা কেউ দেবে। মান্থলি আমি উনি আমার বলছিল যে মান্থলি পেমেন্ট করার কথা, কিন্তু আমি না করছি, আমি মান্থলি পেমেন্ট আসলে একটু কোনো সমস্যা হয়ে যায়, কারণ ইনকামের শেষের দিকে সবাই হতাশ হয়ে যায়। এক মাস কিন্তু অনেক, কিন্তু 15 দিন তেমন কোনো কিছু না। আর আপনাদের একটা ফোন, যাদের একটা ফোন আছে এই ফোন দিয়ে তারা কী করবেন? তারা পড়াশোনা করার ফাঁকে ফাঁকে করবেন, বা টিভি দেখতেছেন বা একটা মুভি দেখতেছেন এমন কিছু, বা কার আপনার ফ্রেন্ডে যদি দুই একটা ফোন থাকে তাহলে ওটা দাঁড় করে নেবেন, বা ফ্যামিলির যদি ফোন থাকে তাহলে ওইটা ইউজ করবেন, বুঝতেই তো পারছেন। এখন তো এক দুইটা ফোন ব্যাপার না, ঠিক আছে। হয়তো এক মাস আপনার কষ্ট করা লাগবে, তখন আপনি ফোন আর এটা কিনে নেবেন, তাহলেই তো হয়ে যাবে মানে সব কিছু সমস্যার সমাধান। একটু তো কষ্ট করতে হবে আপনার ভালো কিছু পাইতে চাইলে, ঠিক আছে। আমি প্রায় এত পরিমাণ কথা আপনাদেরকে বললাম যে একটা নাটকের সমান হয়ে গেছে, একটা শর্ট ফিল্মও তো হয় 12 মিনিট থেকে 15 মিনিটের ভিতরে, আমার তো 25 মিনিট হয়ে গেছে। আমি জানি না আপনারা ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখবেন কি না, তবে আমার কথা কি আপনারা ভিডিওটুকু দেখেন এইটাই, ঠিক আছে। আমি ভিডিওতে আপনাদের তেমন কোনো কিছু দেখানোর নাই, আমি এইটুকুই বলার জন্যই যে আমি গ্রুপ খুলে লোকগুলো বাছাই করব, কাজের একটু ধারণা দিলাম। আর আমি কাজ কীভাবে করবেন এইগুলা আমি আপনাদেরকে শর্ট একটা ভিডিও দিব, যারা যারা সবগুলো মেম্বার বা টিম সিলেক্ট করার পর ওইখান থেকে আপনারা ভিডিওটা দেখবেন কি কাজ কি যা বলছি তাই। আমি এখানে হাইড করার মতো কোনো কিছু কাজ নাই, বুঝছেন। আমি যা করবো আপনি তাই করবেন, জাস্ট এখানে আপনার সময়টাকে আপনি মূল্যায়ন করবেন, সময়টুকু আপনি ম্যানেজ মানে মেনটেন করবেন কীভাবে এইটুকুই হলো মেন। দেখেন আমি সকাল থেকে দেখেন আমি আপনি বসে রয়েছি এখানে, এখন তো পড়াশোনা নাই তেমন, যদি আপনি স্কুলে যান তাহলে ওইটা আলাদা হিসাব, ওই সময়টুকু আপনি বাদ দিবেন, একটু কষ্ট কম করবেন। তখন যদি কেউ চায় যে অনেক বেশি ইনকাম করা করতে পারবে এখানে, এটা যদি কেউ এখান থেকে বেশি ইনকাম করতে পারবে আমি না করবো না, তা আমার আরও বেশি ভালো, কারণ আমি চাইতেছি যে আমি একটা এজেন্সি নেওয়ার জন্য আমরা সকলেই মিলে আর কি, তখন আর আমাদের জন্য কারো জন্য আর কি মনে করেন যে এই করতে হবে না, এটাই মূলত, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।